হ্যালো বন্ধুরা প্রত্যেককে ওয়েলকাম টু দেবরাজ ক্লাসেস দেখো তোমাদের ক্লাস টুয়েলভের যে বাংলার সাহিত্যের ইতিহাস রয়েছে সেই সাহিত্যের ইতিহাসে খুবই ইম্পর্ট্যান্ট একটি পার্ট কি হল না বাংলার চিত্রকলার ইতিহাস যেখানে আমরা বা যেখানে আমরা বাংলার পক্ষে ঘটে যাওয়া যে বিভিন্ন চিত্রকল্প বা চিত্রশৈলী তার সংক্ষিপ্ত রূপরেখা জানব এই পার্ট থেকে তোমাদের পরীক্ষায় এসে কিউ এবং বড় প্রশ্ন আসে আমি আপকামিং ভিডিওসে কোন কোন বড় প্রশ্ন আসতে পারে তার একটা জিস্ট দিয়ে দেব আর আমি এই ভিডিওতে বাংলার চিত্রকলার যে ইতিহাস রয়েছে তার একটা সংক্ষিপ্ত যে রূপরেখা আমাকে ব্রিফ আউটলাইন দেব আমি দেখো বাংলা চিত্রকলা বলার আগে কিছু কথা বলতে হয় বাংলার যে চিত্রকলা কলা কিন্তু আজকে নতুন নয় বা নব্য নয় বাংলা চিত্রকলা সে সুদূর কাল থেকে চলে আসছে আমরা বাংলার বুকে অনেক ধরনের চিত্রশৈলী পাই বা রীতি পাই যেগুলো বিভিন্ন যুগের বিভিন্ন যুগের হাল ধরে আছে আজকে বাংলার গ্রামে গ্রামে ঘাটে কিন্তু চিত্র চিত্রশিল্পীরা আছে হ্যাঁ হয়তো আধুনিকতার ছোঁয়ায় বা বলতে পারো যে বিশ্বায়নের যুগে তাদের কদর কিছুটা হলেও কমেছে কিন্তু বাংলার চিত্রকলা আজও বিশ্বমানের দাবি রাখে বাংলার এই চিত্রকলাতে আমরা বিভিন্ন ধরনের লোক কথা বা লোকগীত যে তোমার দেবদেবীর চিত্র যে পটচিত্র এগুলো পাই যেখানে আমরা পাই কি না প্রকৃতির সুন্দর আভা বাংলা মায়ের সুন্দর আভা এই সবই আমরা বাঙালি চিত্রশিল্পীদের চিত্রে পাই আমরা জানি যে এই বাঙালি চিত বাংলার চিত্রকলা ইতিহাসে যে নন্দলাল বসু রাম বেজ গগনেন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর যামিনী রায় এদের যে চিত্রকলা সত্যি সত্যিই বিশ্বমানের দাবি রাখে এবং তারা প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছেন এবং অনেক সম্মানে তা প্রাপ্য হয়েছেন এবং বাংলার চিত্রকলা আজকে বিশ্বমান শুধুমাত্র যে ভারতবর্ষেই নয় আজকে আজকে বাংলার চিত্রকলা বিশ্বের প্রত্যেকটা দরবারে সম্মানভাবে কি পৌঁছে গেছে দেখো ছবির প্রতি যে ভালোবাসা বহু আছে অবশ্যই দৃশ্যমান জগতের দিকে শিল্পীর চোখ কিন্তু তাকিয়ে আছে তিনি খোঁজেন অনেক তথ্য আজকে বাংলায় আমরা কি পাই না তালপাতার তালপাতার তাল পাতার কি না পুঁথির ওপরে রং দিয়ে মানুষ কত নকশা করেছিল মাটির দেওয়ালে আজকে ছবি আছে পাথরের গায়ে ছবি আঁকতেন পাহাড় পর্বত নদ নদী এসবই আঁকতেন দেখো কি বলছে আজকে বাংলার যে তোমরা যদি একটু পুরুলিয়া বাঁকুড়া বা সাঁওতাল পরগনা এই স্থানে যাও তোমরা এখনও অবধি সাঁওতাল পরগনাতে দেখতে পাবে যে খুব সুন্দর করে কিন্তু ওরা ঘর মেনটেন করে এবং তাদের প্রত্যেকটা ঘরের যে মাটির দেওয়াল সে মাটির দেওয়ালে বিভিন্ন ধরনের ছবি আঁকা আছে এবং এটি কিন্তু বাংলার যে চিত্রকলা বাঙালির চিত্রশৈলী তার একটা প্রকাশ পায় দেখবে যে খ্রিস্টপূর্ব ঠিক দ্বিতীয় শতকে কিনা হয় না কাগজে আবিষ্কার হয়েছিল সবাই যেন মানুষ তখন কাগজে ছবি আঁকত এবং তখন কি হতো না বিভিন্ন ধরনের যে মধ্যযুগীয় ধর্মকেন্দ্রিক দেবদেবীদের ছবি আঁকা হতো আজকে ভারতবর্ষে কিন্তু পাল বংশ ছিল সেন বংশ ছিল সুলতান বংশ ছিল মোগল বংশ ছিল বিভিন্ন ধরনের বংশ আসার ফলে কি হয়েছে না বাংলায় বিভিন্ন ধরনের বা বাংলা সহ ভারতবর্ষে বিভিন্ন ধরনের চিত্রশৈলী পারস চিত্রকলা বা তোমাদেরকে বাইরের কোনো দেশের যে চিত্রকলার একদম ডিরেক্ট প্রভাব পড়েছে ভারতবর্ষে কখনও বাকি কাঠের ওপরে মাটির ওপরে কি ছবি আঁকা হতো দেখো নবাবি আমলে চিত্রকলার একটা সমৃদ্ধ ছিল অবশ্যই নবাবরা কিন্তু খুব ভালোভাবে ছবিকে মানে বলতে পারো যে তারা ছবির একদম ভালো কনৈশিয়ার ছিলেন ঠিক আছে এবং প্রত্যেকটা ছবিতে দেশীয় শৈলী মানে কি রীতি যে দেশীয় রীতি বা যে ঘরানার একটা তোমার রূপরেখা পাওয়া যায় এবং যখন ভারতবর্ষে ব্রিটিশরা এলো এবং সেই সময় কিন্তু কী হলো না প্রথমবার জন্য ভারতীয় চিত্রকলায় প্রাচ্য এবং পাশ্চাত্য ওরিয়েন্টাল অ্যান্ড ওয়েস্টার্ন এই দুটো কনসেপ্টে কী হলো না মিলন ঘটলো এবং কি হয় না করত করতো দেশীয় ভঙ্গিতে চিত্র আঁকার তোমার কি পাশাপাশি বিদেশি রীতিও গ্রহণ করেছিল এবং এই ইংরেজি আমরা আমলে বেশ কয়েকটি স্বনামধন্য আর্ট কলেজে স্থাপন হয় আমরা সবাই জানি যে কম যে অবনীন্দ্রনাথ ঠাকুর অবসান যে এর অবদান কী ছিল ভারতীয় চিত্রশিল্পে অবনীন্দ্রনাথের যে বিশেষ অবদান সত্যি অনস্বীকার্য তোমাদের কিন্তু পরীক্ষা আসতে পারে যে অবনীন্দ্রনাথ ঠাকুর অবদান লিখতে হতে পারে দেখো অবরীন্দ্রনাথ ঠাকুরের যে ছবিগুলি না একদম বাস্তবকতা বাস্তব কিনে করা হয়েছে যেন তার প্রত্যেকটা ছবি আমাদের সম্মুখে একটা আবেদন করছে তার ছবির মধ্যে একটা ভাষা লুকিয়ে আছে তা না বলা ভাষা তিনি কিন্তু গভর্নমেন্ট আর্ট কলেজের দায়িত্ব নিয়েছিলেন এবং জাপানের জন্য শিল্পী কি নাম না ও কাকুরা ও কাকুরা নিকট শিক্ষা গ্রহণ করেছিলেন এবং ভারতীয় শিল্পে ব্যাপ্তিতে অবনীন্দ্রনাথের অবদান কি সত্যি অনস্বীকার্য দেখা আমি প্রত্যেকটা চিত্রশিল্পীর অবদান একটু শর্টে বলে দিচ্ছে তোমাদের পরীক্ষা এগুলো কিন্তু পাঁচ নাম্বারে প্রশ্ন আসবে ঠিক আছে দেখো তো চিত্রশিল্পী হিসাবে আজকে আমার যার নাম পাই তা সেখানে নন্দলাল বসু তিনি ছিলেন কিনা অবনীন্দ্রনাথের একজন সুযোগ্য শিষ্য এবং তিনি বহুদিন তিনি বহু দিন বিশ্বভারতীর যে কলা কলাভবনে দায়িত্ব তিনি নিয়েছিলেন এবং আজও অব্দি কিন্তু তোমাদের বিশ্বভারতীর কলাভবনে নন্দলাল বসুর প্রচুর ছবি বাঁধানো আছে এবং সত্যি বলতে এই নন্দলাল বসু অবনীন্দ্রনাথ ঠাকুর ইনাদের হাত ধরেই ভারতীয় যে চিত্রকলায় আধুনিকতা বা নতুনত্বের ছোঁয়া পায় এখন আমরা মানে আরেকজন ব্যক্তি পাচ্ছি তিনি কিনা পাশ্চাত্য চিত্রকলায় জামিনী প্রকাশ গঙ্গোপাধ্যায় তার নাম সত্যি উল্লেখযোগ্য আছে এবং কিনা অবনীন্দ্রনাথ পাশ্চাত্য ঋতু ত্যাগ করেছিলেন এবং কিনা জামিনী প্রকাশ পাশ্চাত্য রীতিকে গ্রহণ করেছিলেন তিনি বহু বছর গভর্নমেন্ট আর্ট স্কুলের উপাধ্যক্ষ ছিলেন নেক্সট জানা পাচ্ছি চিত্রশিল্পী গগনেদ্রনাথ ঠাকুর একদম স্বনামধন্য খ্যাতনামা চিত্রকর যে কিনা আলোয় যে পেন্সিল সেট ছবি হয় যে আলো ছায়া ছবি হয় সেই ছবি কিন্তু তার বিখ্যাত বিখ্যাত ছবি আছে এবং জামিনী রায়ের কথা তোমরা প্রত্যেকে জানি বাঙালির যে প্রত্যেকটা গায়ে গায়ে জামিনী রায় যে কীর্তি যে চিত্রকলার নাম সত্যি সত্যিই স্বনামধন্য ছিলেন। এবং সব থেকে যে প্রশ্নটা বিশেষ পরীক্ষায় আসে সেটা কি না পট চিত্র জামিনী রায়ের যে বিখ্যাত চিত্রকলা পট বা পট চিত্র অঙ্কন তিনি কিন্তু এমনই একজন অসাধারণ শিল্পী ছিলেন যে তার শৈল্পিক কর্মের মাধ্যমে তিনি বাংলার চিত্রকলায় আদিমতম একটা ছোঁয়া নিয়ে এসেছিলেন বাংলার যে লোকগাথা যে লোকগীতি যে বাংলা যে পুরাণ যে তোমার কাহিনী প্রথমবারের জন্য সেগুলো জামিনের আঁকায় স্থান পায় এবং আমরা সত্যি বলতে গেলে কি না যখনই আমরা কি ছবি এবং ভাস্কর্য এ কথা আসবে তখনই কিন্তু আর একজন ব্যক্তি রয়েছেন নাম কি রামকিঙ্কর বেইজ নাম কি না রামকিঙ্কর বেইজ যিনি কি না বাঙালি বাঙালি সমাজে যে ভাস্কর্য এবং চিত্রকলা দরুন অসামান্য অবদান রেখেছিলেন এই হলো তোমাদের বাঙালি চিত্রকলার একটা ইতিহাস একটা সংক্ষিপ্ত রূপরেখা দিলাম আশা করছি প্রত্যেকে বুঝতে পারবে যেখানে বুঝতে পারবে না অবশ্যই কমেন্ট করবে এবং ইন ফিউচার আমরা এরপর লাইভ ক্লাস এমসিকিউ এবং বড় প্রশ্ন নিয়ে আসব প্রত্যেকে নোটটা দেখে নেবে এখানে খুব কনসাইজ বইতে লেখা আছে জাস্ট ফ্যাকচুয়াল এবং কনসেপ্ট বিল্ডিংয়ের জন্য লাগবে তোমার চাইলে অবশ্যই এটাকে নোটস করে নিতে পারো কোনো সমস্যা নেই ওকে থাকলো আজকে এই পর্যন্ত ভিডিওটি আমি নেক্সট দিন বা তারপরে যে বাংলার তোমাদের বিজ্ঞান রয়েছে ক্রীড়া আছে সেগুলোর ওপরও আমি ভিডিও নিয়ে আসবো থ্যাংক ইউ প্রত্যেকে ভালো থাকো দেখাবে পরের ভিডিওতে